আজকে ভিডিওতে আমরা স্ট্রিং এর আরেকটি ফাংশন দেখবো, যে কিভাবে স্ট্রিং এর আরেকটি ফাংশন করে ইমপ্লিমেন্ট করা যায়। সেটি হচ্ছে এসটিআর সিপিওয়াই, স্ট্রিং কপি। ঠিক আছে, সো স্ট্রিং কপির জন্য আপনারা বুঝতেই পারছেন যে আমার কোনো রিটার্ন ট্যাগ দরকার নেই। জাস্ট আমি একটা দুটি স্ট্রিং পাঠাবো এবং প্রথম স্ট্রিং এর মধ্যে আমি জিনিসটা পরবর্তী স্ট্রিংটাকে কপি করে দিব। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি জাস্ট ভয়েড সি আন্ডারস্কোর স্ট্রিং কপি, সেখানে হচ্ছে আমার জাস্ট ক্যারেক্টার স্টিআর, এখানে ক্যারেক্টার স্টিআর টু। ঠিক আছে, দুটো আমি ক্যারেক্টার অ্যারে নিলাম। ঠিক আছে, অ্যারের মধ্যে আমার কাজটা কি হবে, প্রথম প্রথম কাজ হবে যে এই স্ট্রিং এর মধ্যে আমার সেকেন্ড স্ট্রিংটাকে আমি কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমি কিভাবে করব, সর্বপ্রথমে হচ্ছে আচ্ছা এটাকে আমি আসলে এসটি এভাবে না লিখে সোর্স লিখি, ডেস্টিনেশন, আর এটাকে সোর্স লিখি, সোর্স মানে আমি সোর্সকে আমি ডেস্টিনেশনে কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, এখন ঠিক আছে, এখন আমার বুঝতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে আশা করি। সো ইন্টিজার আই একটা লুপ ভ্যারিয়েবল ইকুয়াল জিরো লুপ ভ্যারিয়েবল রাখলাম, দেন আমার কাজ হবে জাস্ট আমি আমার টোটাল এই সোর্সকে ট্রাভার্স করে ডেস্টিনেশনে রেখে দিব। ঠিক আছে, সো ফর আর আই ইকুয়াল জিরো, আই না এখানে হচ্ছে সোর্স, সোর্সের আই তম ক্যারেক্টার যতগুলো যেন নট ইকুয়াল নাল না হয়। ঠিক আছে, নট ইকুয়াল নাল বলছে না আই প্লাস প্লাস হবে। দেন হচ্ছে আমি কি করব, ডেস্টিনেশন, ডেস্টিনেশনের আইটম ইন্ডেক্সে আমি সোর্সের আইটম ইন্ডেক্সকে রেখে দিব। ঠিক আছে, যখন হচ্ছে সবার লাস্ট হচ্ছে নাল হবে, নালও অটোমেটিক রেখে দিবে। সো এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমি যেহেতু নাল কন্ডিশন দিয়ে চেক করছি, সো এই জিনিসটাকে আমার অটোমেটিক রাখবে না। সো এই জিনিসটাকে আমি একটা কাজ করতে পারি যে অটোমেটিক রাখার জন্য আমি আমার লুপের লাস্টে কন্ডিশনটা চেক করতে পারি, এখানে ব্র্যাকেট দিই। ওকে, সো এখানে যদি আমি ইফ ইকুয়াল ইকুয়াল নাল ক্যারেক্টার হয় তাহলে হচ্ছে আমি ব্রেক করে দিই, এটা আমার জন্য বেটার, তাহলে হচ্ছে আমার বেশি লিখতে হচ্ছে না। সো আমার নাল ক্যারেক্টারও আসবে, নাল ক্যারেক্টারও ডেস্টিনেশনে রেখে দিবে, দেন হচ্ছে নাল ক্যারেক্টার পেয়েছে, সো ব্রেক করে দিবে। এখন যদি আমি ফাংশনটাকে আবার রান করে দেখি, সো এখানে হচ্ছে আমার স্টিআর, আচ্ছা স্ট্রিং কপি এটা আসলে চেক না করলেও হবে, মানে এটার বিল্ট ইন ফাংশন চেক না করলেও হবে, আমরা তো জানি স্ট্রিং কপি হলে কি হয়। সো স্ট্রিং কপি যেহেতু ভয়েড ফাংশন, এটাকে আমি আর আবার ওই প্রিন্টএফ এর মধ্যে আপনি এটা কল করতে যান না, কারণ এটা তো কোনো রিটার্ন করছে না। ইন্টিজার হলে রিটার্ন টাইপ ঠিক ছিল, বাট এখন তো ভয়েড ফাংশন, ভয়েডে তো রিটার্ন টাইপ কিছুই নেই, তো আপনার ফাংশনের প্রিন্টএফ এটা ঝামেলা করবে। সি কি ছিল, এটাকে আমি কপি করি। সো আমার ফাংশনের প্রোটোটাইপ ওয়াইজ এটা প্রথমটা হচ্ছে আমার ডেস্টিনেশন, সেকেন্ডটা হচ্ছে আমার সোর্স। সো আমি এখানে হচ্ছে সি স্টিআর সিপিওয়াই স্ট্রিং কপি। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমার এই লাইনটাও লাগবে না, আমি জাস্ট পোর্টস পোর্টস এখানে সব রকম স্ট্রিংটাকে আমি একবার পুট করলাম, আর সেকেন্ড কপি হওয়ার পরে স্ট্রিংটাকে আবার এখানে পুট করলাম, চাইলে এখানে একবার স্ট্রিংটুকেও প্রিন্ট করে দেখতে পারেন। ঠিক আছে, প্রথম দুটো ইনপুট আমার পরপর প্রিন্ট হবে, লাস্টে হচ্ছে আমার আউটপুট যেটা আমার সোর্স মানে ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যাওয়া হচ্ছে। তো আমি প্রথম স্ট্রিং এর মধ্যে আমার গার্বেজ গুলো দিয়ে রাখলাম, সেকেন্ড এর মধ্যে আমি রিয়ার লিখলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমার কিন্তু গার্বেজ ভ্যালুটাই প্রিন্ট হয়েছে। ঠিক আছে, দেন হচ্ছে আপনার রিয়াদ প্রিন্ট হয়েছে, সবার লাস্টে আবার রিয়াদ প্রিন্ট হয়েছে, মানে প্রথমে এই স্ট্রিংটাকে চেঞ্জ করে আমি রিয়াদ করে দিচ্ছি। ঠিক আছে, সো মোটামুটি এই ছিল আমাদের স্ট্রিং কপি। পরবর্তী ভিডিওতে আমরা স্ট্রিং ডট এইচ এর আরেকটি বিল্ট ইন ফাংশন নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ। ইউটিউবে আমার ভিডিওগুলো দেখার জন্য সার্চ বক্সের মধ্যে সায়েফ রিয়াদ লিখে সার্চ করবেন, এরপরে আমার চ্যানেল চলে আসবে। তো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং এই বেল বাটনে প্রেস করবেন, তাহলে হচ্ছে আমার লেটেস্ট ভিডিওর সাথে আপনারা আপ টু ডেট থাকবেন।